বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আপনারা সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে গুড ইভিনিং। আমি এই তো একটু বসাচ্ছি, ফিনে বসাবো। চালটাকে ভিজিয়ে বসিয়ে দিলাম। আমি কালকে যে বাসায় গিয়েছিলাম ওখান থেকে আমি এই যে মানি প্ল্যানের দুইটা ডোবা নিয়ে এসেছিলাম, এসে এই যে পানির মধ্যে ভিজিয়ে দিয়েছি। এই যে একটা রেখেছি ওখানে, আর এখানে আবার আরেকটা রেখেছি। মানে মানি প্ল্যান গাছ দেখলে আমার কি ভালো লাগে মানে বলার মতো না। এই যে আমি এখন দুধ দিয়ে গুলিয়ে রেখেছি, আর ওই চাল সিদ্ধ করে ফিরনির জন্য সিদ্ধ করে নিয়েছি শুধু। এখন এই যে দুধ গুলিয়ে নিচ্ছি, চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো, সব পরিমাণ মতো দিতে হবে। এটার মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিব। আর এই যে চালগুলো দেখ, চালগুলো সিদ্ধ করে এই যে যাওয়ার মতো করে নিয়েছি। ফিরনি বানাতে তো সবাই নিশ্চয়ই জানেন। এই তো আমি দুধগুলা গুলিয়ে এগুলা দিয়ে দিচ্ছি। যে ভাত হয়েছে, ঠিক ভাত না, ঠিক জাউগুলা, জাউয়ের মতো পোলাও চাল দিয়ে একটু চিনি গুঁড়া চাউলে এটাকে আমি নেড়ে চেড়ে এটাকে জাল করব। নাড়তে থাকি। তো আপনারা কেমন আছেন? আমি তো একটু অসুস্থতার আর ব্যস্ততার কারণে ইরেগুলার হয়ে যাচ্ছি। এই যে একটা একটু গরম মশলার পাউডার দিয়ে দিচ্ছি, ব্যাস, আর কিছু দেবো না। গরম মশলার পাউডার দিয়ে দিলাম, আর আলগা গরম মশলা দেবো না, এইটাই, খুব সুন্দর হয়ে যাবে। তো আমার বড় বড় আপুরা, ভাইয়ারা, বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? ছোট ছোট আব্বুরা, আম্মুরা, মামনিরা, তোমরা যারা যারা আমাকে ভিডিওগুলো দেখছো আর আমাকে উৎসাহ যোগাচ্ছ, তাদেরকে আমার আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি দোয়া দিচ্ছি। যে একটু লবণ দিয়ে দিলাম, অল্প একটু সামান্য, তা এটাকে নেড়ে চেড়ে আমি ফিরনি করে নেব। তা আমাকে যারা সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ। এটা হলো বাদাম, জাস্ট চীনা বাদাম। হ্যাঁ, তা আপনারা বলতে পারেন চীনা বাদাম আমি ছেঁচে দিয়েছি, বাদামের যে খোসা ছিল সেই খোসাটা সহ। এই বাদামের এই খোসাটা কিন্তু প্রচুর ভিটামিন। কখনো বাদাম খেলে বাদামের এই খোসাগুলা ফেলবেন না। ওই খোসা সহ যে উপরের ইটা আবরণটা ফেলে ভিতরে যে একটা ব্রাউন কালারই থাকে ওগুলা সহ বাদামটা খাবেন। ওইটাই বাদামের একটা ভিটামিন থাকে, মানে বাদামের যে এটা তেলটা ওটার মধ্যে প্রচুর থাকে। তা আমি ওইটা দিয়ে দিচ্ছি, কারণ এটা একটা সাদা সাদা দেখতে হবে, ওইটা থাকলে একটা সুন্দর। তা আমি একটু বাটার দিয়ে দিচ্ছি, ঘি নাই, এই জন্য আমি একটু বাটার দিয়ে দিচ্ছি, কারণ এটা শাহি ফিরনি পাক করছে, তো একটু ঘি বাটারও দিয়ে দিচ্ছি। অসম্ভব টেস্ট হয়েছে এই ফিরনিটা। আমি এই তো বানিয়ে ফ্রিজে রেখেছিলাম হালকা হালকা ঠান্ডা করে আর কি। খুবই টেস্ট আসছে এই বাদামটা দেওয়ার জন্য, আর এই যে বাটার কিংবা ঘি এইটা দেওয়ার জন্য যে কী যে একটা ফ্লেভার বের হয়েছে, যদি না যতক্ষণ না বানিয়ে খাবেন আপনারা বুঝতে পারবেন না। তো যারা যারা দেখছেন আমি সবাইকে খাওয়াতে চাই, আপনারা সবাই খেয়ে নেন এখান থেকে। তো তোমরা আমাকে এভাবে সবাই সাপোর্ট করে যাবে সবসময়, আমি ভিডিও ছাড়লে তোমরা দেখবে আমি উৎসাহ পাবো, আমার ভিউ হবে, তো আমি সামনে মানে আরও আগ্রহ পাবো সামনে আরও ভিডিও দেওয়ার জন্য। এখন আমি তেমন একটা একটু ব্যস্ততার কারণে ভিডিও ছাড়তে পারতেছি না, আসলে মেক করতে পারতেছি না, বুঝছো, দৌড়াদৌড়ির কারণে একটু ব্যস্ততা আমার। তারপর আবার শরীরটা খারাপ, যে দেখো আমার ফিরনিটা হয়ে গিয়েছে। ফিরনিটা যে কী টেস্ট হয়েছে মানে বলার মতো না, সুন্দর।